আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ কামরুল ইসলাম জুয়েল, 33তম বিসিএস ক্যাডার শিক্ষা, ফাউন্ডার অফ জুয়েল একাডেমি। সবাইকে জুয়েল একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা। আজ আমি প্রিপজিশনের অ্যাট, অন এবং ইন এই তিনটি নিয়ে একটু আলোচনা করব। তবে আলোচনায় যাওয়ার আগে আমি একটু গল্প করতে চাই। গল্পটি এমন, আমার ওয়াইফ অনেক দিন থেকে আমার কাছে দাবি তাকে একটু বেড়াতে নিয়ে যেতে হবে। এভাবে যখন সে প্রতিনিয়ত বলে, একদিন তো আমি বলেই ফেললাম যে ঠিক আছে বেড়াতে যাব। তো তখন সে বলল, কোথায় যাবা সোনা? আমি বললাম, সব কিছু তো তোমার ইচ্ছাতেই হয়েছে মধু, এখন আবার আমার কাছে জিজ্ঞাসা কেন? বলল, আচ্ছা ঠিক আছে, ওটা আমি দেখে নেব। এখন দুই দিন পরে আমার স্ত্রী বলল, আচ্ছা আমি কিন্তু একটা জায়গা ঠিক করে ফেলেছি। আমি বললাম, কোথায়? বলল, জীবনে তো একবারই যাব, তো একটু ভালো জায়গায় যাই, আমার খুব শখ ফ্রান্সের আইফেল টাওয়ার দেখার। এই যে আইফেল টাওয়ার, শোনা মধু, আমার অবস্থা তখন কদু, আমার তো হার্টবিট শুরু হয়ে গেছে, ফ্রান্সে আইফেল টাওয়ার দেখতে যাবে? আমি তখন খুব কষ্টের সাথে হ্যাঁ শব্দটি বলে ফেললাম। তিন দিন আগে আমার ওয়াইফ বলছে, আচ্ছা আমরা তো যাব, তো আমাদের তো একমাত্র ছোট ভাই আছে, চলো না শোনা ওকে একটু নিয়ে চলো। একে তো মরার অবস্থা, তারপরে আবার এক খাড়ার ঘা মেরে দিল। যাই হোক, হোম মিনিস্টারের প্রস্তাব পাস করতেই হবে, বলে দিলাম আচ্ছা ঠিক আছে, আমার একমাত্র শালা কেন যাবে না, অবশ্যই যাবে, আর মাত্র একদিন আছে। ঠিক তার আগের দিন বলছে, আচ্ছা আমার মা বাবার তো বয়স হয়েছে, আর কয়দিন বা বাঁচবে, তো মরার আগে একটু ফ্রান্সের আইফেল টাওয়ারটা দেখে যাক না। তুমি কি বলো, তোমার কি রাগ হচ্ছে? শোনা রে, আমার তখন মনে হলো যে আমার এখানে কেউ গ্যালন গ্যালন পেট্রোল দিয়ে আগুন ধরাই দিয়েছে। যাই হোক, শত কষ্ট হলেও তো বলতে পারছিনি না। তখন মুখে একটি কঠিন হাসি নিয়ে বললাম, অবশ্যই যাবে, কেন যাবে না, তোমার বাপ মা মানে তো আমারও বাবা মা, অবশ্যই। ব্যাস, সেই কাঙ্ক্ষিত দিন, চলে যাব কোথায়, আইফেল টাওয়ার দেখতে, ফ্রান্সে। ও বাবা, ও মা, যেই আমরা ব্যাগ এবং ব্যালেন্স নিয়ে বের হয়েছি, সেই দেখি দাদি শাশুড়ি, নানি শাশুড়ি, খালা শাশুড়ি, খালা শ্বশুর সবাই এসে হাজির। আমি ওয়াইফে জিজ্ঞেস করলাম, এরা কোথায় যাবে? তখন ওয়াইফ বলল, হয়েছে কি, তুমি আমার একমাত্র স্বামী, তুমি কত শখ করে আমাদের আইফেল টাওয়ারে নিয়ে যাচ্ছ। এখন এই কথাটি তাদের আমি একটু ফোনে বলেছিলাম, তো তারাও বলেছিল আমার একটু যাব, তো আমি কি না করতে পারি? শোনো, তুমি যদি নিয়ে যাও না, আমার আত্মীয় স্বজনরা তোমার খুব ভালো বলবে, এমনিতে তোমার সব হয়নি বলে, এইবার একটা সুযোগ আছে তোমার প্রমাণ দেওয়ার, হইনেতেই জমিদারি ভাব নেওয়ার। বাইরে আমার তখন মনে হলো প্যান্ট খুলে যাব যাব ভাব, জানটা কেবল পার নিচে যে আটকে আছে, আমি আটকে ধরে বললাম, জান যাস নে, যেভাবে হোক পাস বই। তো যাই হোক, রওনা দিলাম সেই ফ্রান্সে, চলে আসি এই যে ফ্রান্সে আইফেল টাওয়ারে। শালা আমার তাগলা জুয়ান, সে তর করতে করতে ওই আইফেল টাওয়ারের মাথা উঠে গেছে। আমি দেখি বলি, বেড়া করে কি রে, এই আইফেল টাওয়ারে প্যারাশুট বাদে উঠে ফেলেছে। তখন শালা বলছে, কি দোলা ভাই, ভয় লাগে নাকি? স্ত্রী বলছে, হ্যাঁ গো, তোমার শালা দেখো কি বলছে, একটা বেস্টিজ লাগে না, তুমি না উঠলি। আমি তখন বললাম, ও সোনা মধু, তোমার ছাড়া তুমি কবরে একা একা যাবো না, আর এই এত বড় একটা মজার জায়গায় একা একা উঠবো সেটি সম্ভব না, তুমি আমার সাথে চলো।
তোমরা তো বুঝতেই পারছো আমার কলিজা অর্ধেক আসার অর্ধেক নেই, ভয় তো কথা বলেছি তো জানো তো মেয়েদের পা মারলে কি হয়, এই কথা বলার পরে ইচ্ছা না থাকলেও আমরা হাত ধরে বলে চলো উঠি। ভাইরে আমরা এখানে উঠেছি এই জায়গায়, এই জায়গায় যে দুইজন একটু উপরে দিক তাকালাম মনে হলো নিচ থেকে কিছু পড়ে গেছে, আর উঠার ক্ষমতা নেই। ওদিকে শালাবাবু বারবার বলেছে কি দোলা ভাই ব্রেক মারলেন কেন, নাকি তেল ফুরিয়ে গেছে। যাই হোক শালারে বললাম জোয়ান কালে দেখাই দিতাম কি ছিলাম, শুধু বিয়ে করেছ বলে পাওয়ার চলিয়ে গেছে, তুইও বিয়ে কর তারপর বুঝবি ঠেলা কত। তো যাই হোক আমাদের এই আইফেল টাওয়ারে উঠা দেখে নিজের যে উড়ু হাওড়া ছিল তাদেরও একটু শখ হলো, এই একবারের জন্য হলো একটু আইফেল টাওয়ারে উঠবে, তো তারাও একটু উঠলো। তো তারা তো বুড়ো মানুষ বেশি দূর উঠতে পারলো না, এই স্টেজে থাকলো সব, ঠিক আছে সবাই এই স্টেজে থাকলো। তো এই হলো আমার গল্প, এবার আসি গল্পের সাথে আমরা কিভাবে অ্যাট অন ইন শিখব। ওকে আচ্ছা একটুখানি লক্ষ্য করো, এদের ভিতরে সবচেয়ে বয়সে ছোট কিন্তু আমার এই শালাবাবু, তারপরে বয়সের দিক থেকে একটু বেশি কিন্তু আমরা দুইজন, স্বামী আর স্ত্রী বানায় যে জন মিস্ত্রি, তো এই সেই আমরা দুইজন। ওকে এরপরে এরা কিন্তু সবচেয়ে বৃদ্ধ বুড়ো হাবলা। ওকে এরাই এবার আসি কেন আমরা এই গল্পটি বললাম, আমরা পৃথিবীর সমস্ত সময়কে তিনটি স্টেজে ভাগ করব। কয়টি? তিনটি। সবচেয়ে ছোট স্টেজের নাম দেব 24 আওয়ার্স, 24 আওয়ার্স অর্থাৎ 24 ঘন্টা। এরপরে একটু বেশি বয়স বা বেশি বড় যে সময়টুকু সেটি হলো ডে এবং ডেট অর্থাৎ দিন এবং তারিখ, ওর সে একটু বড়। ওদের চেয়ে যারা আরও বড় তারা হলো উইক, মন্থ, ইয়ার, তারপরে ডিকেড, তারপরে ইরা, এরপরে আছে সেঞ্চুরি, এরপরে আছে সিজন। প্রিয় স্টুডেন্ট, তাহলে আমরা পৃথিবীর সমগ্র সময়কে তিনটি স্টেজে ভাগ করেছি, একটি হলো সবচেয়ে ছোট 24 আওয়ার্স বা 24 ঘন্টা, তারপরে ডে অ্যান্ড ডেট অর্থাৎ দিন এবং তারিখ, সবচেয়ে বড় হলো উইক, মন্থ, ইয়ার, ডিকেড, ইরা, সেঞ্চুরি, সিজন। প্রথম আসি এই যে 24 আওয়ার্স, আমরা সচরাচর কথা বলতে গিয়ে যদি সেই সময়টা 24 আওয়ার্সের ভিতরে পড়ে তাহলে চোখ বন্ধ করে তার আগে এই যে অ্যাড বসিয়ে দেবো, অ্যাড মনে রাখবা এই 24 আওয়ার্স হলো আমার শালাবাবু, ও হলো বয়সে ছোট, যেমন 24 আওয়ার্স সবচেয়ে ছোট, তাহলে মনে রাখবা কি আমার শালাবাবুর পাশে একটা অ্যাড মেরে দেবা, অ্যাড জীবনে আর ভুলবো না, অন্তত তোমার শালাবাবুর কথা ভুলবো না। এই 24 আওয়ার্স ভুলে যেতে পারো, তখন ওই শালাবাবুর সাথে ম্যাচিং করে 24 আওয়ার্সটা নিয়ে আসবা। ওকে আবার বলছি 24 আওয়ার্সের ভিতরে যে ঘটনাই তুমি বর্ণনা করবা তার আগে কী হবে, অ্যাড। যেমন আমি রাত 10টার সময় ঘুমাতে যাই, তাহলে আই গো টু বেড অ্যাট 10 PM, আমি সকাল 7টার সময় ঘুম থেকে উঠি, গেট আপ অ্যাট 7 AM। তুমি যদি বলো রাত 12টার সময় তোমার সাথে বাঁশবাগানে দেখা হবে, তোমার সাথে দেখা হবে বাঁশবাগানে অ্যাট কত 12 AM। ওকে তাহলে দুনিয়ায় যত সময় তুমি 24 ঘন্টার ভিতরে বলছো, 1 ঘন্টা 2 ঘন্টা 8 ঘন্টা, সবগুলোর আগে কী বসবে, অ্যাট বসবে, কোনো কনফিউশন নাই। এখন যদি বলো আমি রাতে ঘুমাতে যাব, এখন রাত হচ্ছে 24 ঘন্টার ভিতরে, ওকে তাহলে অ্যাট নাইট, মধ্যরাতে যদি বলো অ্যাট মিড নাইট। ওকে যদি বলো আমি দুপুরে ঘুমাতে যাব তাহলে অ্যাট নুন, যদি বিকালে নাস্তা করবো
এট আফটারনুন, সন্ধ্যায়, এট ইভিনিং। তাহলে যত সময় এখানে আসছে এই 24 ঘন্টার ভিতরে সবগুলোর আগে অ্যাড বসবে। ওকে, দুই দিকে প্রিপোজিশন আসে, তো সেই প্রিপোজিশনের সময় গ্যাপ যদি প্রিপোজিশন এখানে থাকে এবং তার পরে যদি দা, মর্নিং, নুন অথবা আফটারনুন অথবা ইভিনিং, এই কয়টা ভালো করে দেখো, যদি গ্যাপের পরে দা কথাটি থাকে, অর্থাৎ মর্নিং, নুন, আফটারনুন, ইভিনিং, এদের আগে যদি দা থাকে, দা, TAE, দা, রাম দানা, কিন্তু এটি হলো আর্টিকেল, দা, এইটা যদি থাকে তাহলে কি তার আগে তখন এট না বসে একটু ইন বসবো, জাস্ট এইটুকু একটু মনে রাখতে হবে। আর যদি এই দা না থাকে তাহলে চোখ বন্ধ করে অ্যাট। ক্লিয়ার? এবার আসি, দেখো তাহলে আমার সারা বাবু মানে 24 আওয়ার্স, এবার আমরা দুজন ডে অ্যান্ড ডেট, ডে অ্যান্ড ডেট, সারাদিন আসি। এই দেখো তাহলে এদের সে একটু বলো ডে অ্যান্ড ডেট, তো এদের আগে চোখ বন্ধ করে আমরা বসাবো এই যে অন। ওকে, মনে রাখবা যে জুয়েল স্যার এবং জুয়েল স্যারের স্ত্রীর আগে কি বসবে, ওয়ান বসবে, অন, অর্থাৎ ডে অ্যান্ড ডেট। এখন আমরা তো জানি ডে কোনগুলো, ডে কোনগুলো, সাতটি, স্যাটারডে, সানডে, মনডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, আর আছে নাকি, ওর ব্যাপার নেই। এরপরে দেখো ডেট, ডেট তো বোঝোই, তোমার জন্মদিন কত, 16 মার্চ, তোমার মৃত্যু দিবস, ওরে বাবা না, মৃত্যু মৃত্যু তো হয়নি, মনে করো আমাদের বিজয় দিবস 16 ডিসেম্বর, তাহলে অন 16 ডিসেম্বর, আমাদের স্বাধীনতা দিবস অন 26 মার্চ। ওকে, এরকম যত পৃথিবীতে ডেট আসবে তাদের আগে অন ব্যবহৃত হবে, দেয়ার ইজ নো কনফিউশন। ইয়া, ওকে, এবার আসি, এই দেখো নিশি সব বুড়ো হাবড়া দাঁড়িয়ে দেখছে টাইফেল টাওয়ার, বাবারে এত উঁচু, কে বানাইছিল, ওর একটু মাথা ঘুরিনি। হ্যাঁ, তো উইক, মন্থ, ইয়ার, ডিকেড, ইরা, সেঞ্চুরি, সিজন, এদের আগে ইন বসবে, ইন, কোনো কনফিউশন নেই, ইন বসবে। উইক মানে তো বলছো সপ্তাহ, যে কোনো সপ্তাহের কথা বললে উইক বসবে। আমি যদি বলি আমি গত সপ্তাহে গিয়েছিলাম, আই ওয়েন্ট ইন লাস্ট উইক। ওকে, এরপরে মন্থ, মাস, যত মাস আছে, মাস তো জানো 12টি মাস আছে, এর চেয়ে বেশি নেই, যত বললে আবার তো মনে করবে লক্ষ লক্ষ কোটি কোটি মাস আছে, ওরে বাবা জানো তো 12টি মাস আছে। এই 12টি মাসের আগে সর্বদা কি বসবে, ইন বসবে, দেয়ার ইজ নো কনফিউশন। মাসের নাম বলবো নাকি না, পারো? হ্যাঁ হ্যাঁ পারো, বুঝতে পেরেছি। ইয়ার, 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 ইয়ার মানে কি বছর, এটা ভালো জানো, মেয়েদের যদি বলা হয় আপু তোমার বয়স কত, ওরে বাবা রে ইডিট ননসেন্স, তুমি আমার বয়স জিজ্ঞেস করেছ, ভদ্রতা শিখুনি, সুতরাং বয়সটা ভালো বোঝো, ইয়ার, বছর। সুতরাং যত বছর বা বয়সের আগে কি বসবে, ইন বসবে। ওকে, ওকে, এরপরে ডিকেড, ডিকেড মানে দশক, জানোই তো 10 বছরে 1 ডিকেড বা 1 দশক, সুতরাং এই ডিকেডের আগে ইনে বসবে। এরপরে ইরা, ইরা মানে যুগ, বলি না যুগ যুগ ধরে তোমার জন্য আমি অপেক্ষা করছি, হে সুন্দরী তুমি আমার গলার মালা, নো নো আমার না। এরপরে দেখো ইরা মানে কি যুগ, তাহলে দুনিয়ায় যত যুগ আছে সব যুগে আগে কি বসবে, ইন বসবে। ইয়া, এরপরে সেঞ্চুরি, কত মানুষই কতভাবে সেঞ্চুরি মারে, কেউ মারে ক্রিকেটে, আবার কেউ কেউ মারে, থাক আর বললাম না, তো যাই হোক এই সেঞ্চুরির আগে কি বসে, ইন বসে। ওকে, ওকে, সিজন মানে ঋতু, বোঝোই তো উইন্টার শীতকাল। ওকে, এইভাবে হেমন্ত, গ্রীষ্ম, বসন্ত, যত ঋতু আসবে সবার আগে কি বসবে, ইন বসবে। আশা করি আমার এই আইফেল টাওয়ারের চারটি একটু মাথায় ঢুকেছে, যদি ঢোকে তাহলে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করো, কারণ এর সেও নতুন পদ্ধতি
নতুন মজা নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব। এই ফাটাকেষ্ট তোমাদের কথা দিল, কারণ পৃথিবীতে জানি কেউ কথা রাখে না। প্রাণ ডাল ভাজা কথা দিয়েছিল, সে রাখতে পারেনি। আমি জুয়েল ফাটাকেষ্ট কথা দিলাম, রাখবই রাখবই। ওকে।